আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া কালো আঙুরের মিনি কেক। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সারে জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব কালো আঙুর। তো কালো আঙুরটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব হাফ বাটি থেকে কিছু কম চিনি, মিক্সি করে নেব। তো আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, মিক্সি করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ সাদা তেল, একটু মিশিয়ে নেব। এক বাটি সুজি, এক প্যাকেট গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এই কেকটা সুজি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার ছোট চামচের 1/2 চামচ, বেকিং সোডা ছোট চামচের 1/2 চামচের থেকেও কম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সুজিটা দেখুন কতটা পরিমাণ ফুলে উঠেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আজকে আমি কেকটা তৈরি করব একটা ইডলি স্ট্যান্ডে। এই স্ট্যান্ডে আমি আগে থেকে তেল মিশিয়ে রেখেছিলাম। এবার ব্যাটার দিয়ে দেব। আমি কিন্তু পুরো ভর্তি করে দেব না বন্ধুরা, যেহেতু এটা ফুলে উঠবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা করে কাজু বাদাম। কড়ার মধ্যে জল দিয়ে দেব। ইডলি স্ট্যান্ড বসিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব, উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব। কেকটা হয়েছে নাকি দেখে নেব। আরো একটু বাকি আছে বন্ধুরা, আবারও ঢাকনা দিয়ে দেব। কেকটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কেকটা ঠান্ডা করে আমি তুলে আপনাদের প্লেটে সার্ভ করে দেখালাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আপনারা যখনই কালো আঙুরের কেকটা তৈরি করবেন বেকিং সোডা দিবেন না। বেকিং সোডা দেওয়ার ফলে আমার যে কালো আঙুরের যে কালারটা না বন্ধুরা, একদম নষ্ট করে দিয়েছি। দেখুন কালারটাই ফেটে গেছে একদম। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।